আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লা আলাহি প্রথম জীবনে বলখের বাদশাহ ছিলেন, পরে সর্বস্ব ত্যাগ করে তিনি আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দেন। তিনি খোদাভক্ত, সত্যনিষ্ঠ, কঠোর এবং সর্বজনপ্রিয় সাধক বুজুর্গ ছিলেন। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাহির সাথে প্রায় সাক্ষাৎ করতেন। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লা আলাহি বলেছেন, ইব্রাহিম আদহাম সেই যুগের জ্ঞানী ও বিদ্বান ব্যক্তিগণের জ্ঞান ও বিদ্যার চাবিস্বরূপ ছিলেন। কথিত আছে, ইব্রাহিম একদা ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লা আলাহির সাথে সাক্ষাৎ করতে যান। ইমাম সাহেবের সহচরগণ তার প্রতি কিছুটা অবজ্ঞার ভাব প্রকাশ করায় ইমাম সাহেব সঙ্গীগণকে বলেন, ইব্রাহিম আমাদের নেতৃত্ব স্থানীয় এবং সম্মানের পাত্র। সহচরগণ তখন জিজ্ঞেস করল, ইনি কী রূপে এমন সম্মানের পাত্র হলেন? উত্তরে ইমাম সাহেব বললেন, ইনি সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন আর আমরা অন্য কাজেও মশগুল থাকি। ইব্রাহিম ছিলেন বলখ এবং তৎপার্শ্ববর্তী এবং বৃহৎ অঞ্চলের একজন পরাক্রমশালী বাদশাহ। যখন তার বাহন রাস্তায় বের হতো, তখন সোনালী ঢালধারী 40 জন আরোহী ও 40 জন পদাতিক সৈন্য তার অগ্রে ও পশ্চাতে চলত। একদা গভীর রাতে তিনি শাহী মহলে সুসজ্জিত পালঙ্কে শুয়ে আছেন। এমন সময় হঠাৎ অট্টলিকার ছাদ কেঁপে ওঠে। কার পায়ের ভারে ছাদ কেঁপে উঠল তা বুঝতে না পেরে তিনি উচ্চকণ্ঠে জিজ্ঞেস করলেন, কে? উত্তর আসল, তোমারই একজন বন্ধু, আমার একটি উট হারিয়ে গেছে, আমি সন্ধান করছি। বাদশাহ আশ্চর্য হয়ে বললেন, ওরে মূর্খ, অট্টলিকার উপরে উট আসবে কিভাবে? উত্তর আসল, ওহে অলস, স্বর্ণ নির্মিত সিংহাসনে বসে বহু মূল্যবান পোশাক পরে আল্লাহ তালার অনুসন্ধান করছ, ইহা ছাদের উপরে উট অন্বেষণ অপেক্ষা অধিক আশ্চর্যজনক নয় কি? এই কথা বলেই আগন্তুক অদৃশ্য হয়ে গেলেন। তাঁর এই কথায় ইব্রাহিমের অন্তরে ভয় এবং চিন্তার উদ্রেক হল। পরদিন সকালে আমির উমরাহ বেষ্টিত ইব্রাহিম শাহী দরবারে বসে আছেন। এমন সময় এক তেজস্বী মহাপুরুষ মহাবেগে দরবারে উপস্থিত হল। তিনি এত দ্রুত প্রবেশ করলেন যে তাকে বাধা দেওয়া কারো পক্ষে সম্ভব হল না। ইব্রাহিম আগন্তককে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? আগন্তক উত্তর করলেন, আমি অল্পক্ষণের জন্য এই পান্তশালায় বিশ্রাম গ্রহণ করতে চাই। ইব্রাহিম বললেন, ইহা পান্তশালা না, এটা আমার বাসভবন। আগন্তক প্রশ্ন করলেন, তোমার পূর্বে এই বাসস্থানে কে ছিল? ইব্রাহিম বললেন, আমার পিতা। আগন্তক পুনরায় প্রশ্ন করলেন, তার পূর্বে? ইব্রাহিম বললেন, আমার পিতামহ। আগন্তক পুনরায় প্রশ্ন করলেন, তার পূর্বে? ইব্রাহিম অমুক অমুক বলে কয়েকজনের নাম বললেন। তখন আগন্তক বললেন, এখানে যখন একজন আসছে আর একজন চলে যাচ্ছে, তখন এটা পান্তশালা নয় তো কি? এই বলেই আগন্তক দ্রুত পদে বাহিরের দিকে অগ্রসর হলেন। ইব্রাহিমও তার পিছে পিছে একাকী ছুটলেন। বহু অনুসন্ধানের পর তাকে তিনি পেলেন। ভয় জড়িত কণ্ঠে তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? গুরু গম্ভীর স্বরে উত্তর আসলো, আমি খিজির। উত্তর শুনে তার মন অশান্তির সৃষ্টি হল। তিনি ফিরে এসে মনে অশান্তি দূর করার জন্য শিকারে যেতে মনস্থির করলেন। একদিন কিছু সংখ্যক সহচর সঙ্গে নিয়ে তিনি শিকারে বের হলেন। ইতস্তত ঘুরতে ঘুরতে তিনি আপন সহচর হতে বহু দূরে সরে পড়েন। এমন সময় তিনি গায়েবে আওয়াজ শুনতে পান। এখনও জাগ্রত হও এমন আওয়াজ তিনি 3 বার শুনতে পান। চতুর্থবার শুনতে পেলেন, মৃত্যু তোমাকে জাগবার পূর্বে তুমি জাগ্রত হও। এটা শোনা মাত্রই ইব্রাহিম বেহুঁশ হয়ে পড়ে যান। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে তিনি কিছু দূর অগ্রসর হলে একটি হরিণ দেখতে পান। তিনি তা শিকার করতে উদ্যত হলে হরিণ বলে উঠল, হে ইব্রাহিম, তুমি আমাকে শিকার করতে পারবে না, বরং আমি তোমাকে শিকার করতে প্রেরিত হয়েছি। হে ইব্রাহিম, এই কাজের জন্যই কি তোমার সৃষ্টি? ইব্রাহিম অবাক হয়ে ঘোড়ার পিঠে আরোহণ করলেন। ঘোড়া হতেও একই আওয়াজ আসলো। এতে তিনি স্তম্ভিত হয়ে পড়েন এবং অঝোর ধারায় কাঁদতে থাকেন। তিনি খাঁটি মনে আল্লাহর দরবারে তৌবা করলেন। দুনিয়ার মায়াজাল ও মোহ মন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। লোকালয়ে আর ফিরে যাবেন না মনস্থ করে গভীর জঙ্গলের দিকে অগ্রসর হলেন। শাহী লেবাস রাখালকে দিয়ে চটের লেবাস পরিধান করলেন। বাদশাহ ইব্রাহিম বাদশাহীর পরিবর্তে ফকিরি জীবন গ্রহণ করে পদব্রজে বনে জঙ্গলে ঘুরতে লাগলেন এবং আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। খোদা প্রেমে নিজেকে বিলিয়ে দিয়ে শাহী জীবন ত্যাগ করে তিনি পথ অতিক্রম করতে লাগলেন। কিছুদিন পর তিনি মার্ভ নামক স্থানে উপস্থিত হয়ে এক অন্ধ ব্যক্তিকে পুলের উপর দিয়ে গমন করতে দেখেন। পুল হতে তার পড়ে যাওয়ার আশঙ্কা থাকায় ইব্রাহিম বললেন,
আল্লাহ তাকে রক্ষা করো। তখনই সেই অন্ধ ব্যক্তি শূন্যে বেড়াতে লাগল। এই দেখে ইব্রাহিম ভাবলেন, ইনি জানি কত বড় দরবেশ। সেখান থেকে তিনি ঘুরতে ঘুরতে নিশাপুরের নিকটস্থ এক গুহায় আশ্রয় নেন। 9 বছর তিনি সেখানে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলেন। সেখানে তিনি অসাধারণ সাধনা এবং নফসের বিরুদ্ধে জিহাদ করেন। এমন নির্জন গুহায় একাকী বাস করা সাধারণ মানুষের পক্ষে ছিল অসম্ভব। প্রত্যেক বৃহস্পতিবার তিনি গুহা থেকে বের হতেন এবং জঙ্গল হতে জ্বালানি কাঠ সংগ্রহ করে বোঝা বেঁধে রাখতেন। পরদিন প্রাতে তা নিশাপুর নিয়ে বিক্রি করতেন। সেখানে জুম্মার নামাজ আদায় করে কাঠ বিক্রির মূল্য দিয়ে কিছু রুটি ক্রয় করতেন। রুটির অর্ধাংশ কোনো দরিদ্রকে দান করে দিতেন। গুহায় ফিরে বাকি অর্ধেক রুটি আহার করে পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত স্বীয় প্রভুর ইবাদতে মশগুল থাকতেন। একদিন এক লোক নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পেল যে ইব্রাহিম ইবনে আদাম একটি নদীর কিনারায় বসে বসে সুঁই দিয়ে কি যেন সেলাই করছে। তখন সেই ব্যক্তি মনে মনে এই চিন্তা করছিল, বাদশাহ এমন ফকিরি জিন্দেগি অতিবাহিত করে কি মজা পাচ্ছেন। আল্লাহর কুদরতে তার এমন দিলের খেয়াল তিনি জানতে পারলেন। তখন ইব্রাহিম ইবনে আদাম তাকে কিছু না বলে হাতের সুঁইটি নদীতে ফেলে দিলেন। এরপর তাকে লক্ষ্য করে বললেন, আমার সুঁইটি উঠিয়ে দাও। তখন সে বলতে লাগল, এমন করাটা তো অসম্ভব। তখন ইব্রাহিম ইবনে আদাম মাছেদের ডেকে বললেন, হে মাছ, আমার সুঁই দিয়ে যাও। তখন সাথে সাথে 100 মাছ নদী থেকে স্বর্ণের সুঁই নিয়ে কিনারায় উপস্থিত হয়। ইব্রাহিম বিন আদাম বললেন, স্বর্ণের সুঁই দরকার নেই আমার, আমি স্বর্ণের সুঁই ফেলিনি, আমি ফেলেছি লোহার সুঁই, আমাকে সেটি এনে দাও। তখন একটি মাছ উনার ফেলে দেওয়া সুঁই নিয়ে উপস্থিত হল। তখন ইব্রাহিম ইবনে আদাম তাকে লক্ষ্য করে বললেন, সেই রাজত্ব উত্তম নাকি এই রাজত্ব উত্তম? ইব্রাহিম ইবনে আদাম এমন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহ ও রাসুলের মহব্বতে বাদশাহী ছেড়ে নির্জনে চলে গেলেন। অন্তরে ইশকে রাব্বুল আলামিন এবং ইশকে রাসুল পয়দা হয়েছে, এজন্য আল্লাহ তালা তাকে এত বড় বুজুর্গ দান করেছেন। আমাদের বুঝতে হবে যে আমাদের আসল ঠিকানা কোথায়, কেন আমরা এই পৃথিবীতে এসেছি এবং কি করছি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন।